রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগস চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। আজকে বন্ধুরা আমরা আলোচনা করব ফ্লুগাল 50 নামক ক্যাপসুল নিয়ে। এটি উৎপাদন করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এর মূল উপাদান হলো ফ্লুকোনাজোল বিপি 50 মিলিগ্রাম। এর আরও বিভিন্ন পাওয়ার রয়েছে 150 মিলিগ্রাম এবং 200 মিলিগ্রাম পর্যন্ত আছে। ডাক্তার সাহেবগণ বিভিন্ন রোগের ধরন অনুযায়ী এই ঔষধগুলো দিয়ে থাকেন। তো আমরা আলোচনা করব যে বন্ধুরা ফ্লুগাল তীব্র অথবা পুনরায় সংঘটিত ভেজাইনাল ক্যান্ডিডিয়াস, মিউকোজাল ক্যান্ডিডিয়াস যেমন ওরোফ্যারিনালজিয়াস, ক্যান্ডিডিয়াসিস, ক্যান্ডিডিওরিয়া ও ইসোফেগাল ক্যান্ডিডিয়াসিস, সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস এবং ক্রিপ্টোকক্কাল সংক্রমণে অর্থাৎ মেনিনজাইটিস সহ ব্যবহার করা হয়ে থাকে। এবং দেখা যায় যে এমন কিছু লোক আছে যাদের তীব্র পরিমাণে দাউদ রয়েছে শরীরে অথবা তীব্র চুলকানি রয়েছে অথবা একজিমা রয়েছে, যাদের অনেক ঔষধ সেবন করার কারণে, অনেকে হোমিও ঔষধ খেয়েছেন, হার্বাল ঔষধ খেয়েছেন, তারপরে আরও অন্যান্য ঔষধ বিভিন্ন সময় সেবন করেছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিও। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে বন্ধুরা, অবশ্যই আপনারা যেই ডোজেস ফর্ম সম্পর্কে এখানে বলা হবে, যেই ঔষধের দিনগুলি আলোচনা করা হবে, কতদিন খেতে হবে, সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনারা সেই অনুযায়ী সেবন করবেন। তাহলে কিন্তু অবশ্যই আশা করি একটা ভালো রেজাল্ট পাবেন। পাশাপাশি ভালো মানের একটি দাউদের জন্য ক্রিম এর ভিডিও আমি ইতিমধ্যে কিন্তু আপলোড দিয়েছি। এরকম বিভিন্ন যে দাউদের সম্পর্কে, একজিমা সম্পর্কে এবং বিভিন্ন অ্যালার্জি এবং চুলকানি সম্পর্কে যে বিভিন্ন ক্রিমের নাম কিন্তু বা ভিডিও কিন্তু ইতিমধ্যে আমি আপলোড দিয়েছি, সেখান থেকে আপনাদের পছন্দ মতো একটি ক্রিম এবং এই ঔষধটি সেবন করলে কঠিনতম যে দাউদ অথবা একজিমা বা চুলকানি যত কঠিন হোক অবশ্যই কিন্তু কমে যাবে। পাশাপাশি একটি অ্যান্টিহিস্টামিন অর্থাৎ চুলকানির ঔষধ সেবন করবেন, সেই চুলকানির ঔষধ সম্পর্কেও কিন্তু আমি ইতিমধ্যে আপনাদেরকে ভিডিও আপলোড দিয়েছি। ওখান থেকে কিন্তু আপনারা সেই ভিডিও সময় কোন চুলকানির ঔষধ খাবেন সেটা জেনে নিতে পারেন। তো কথা না বেরিয়ে চলুন, আসলে কোন কত পাওয়ারের কতদিন আমরা সেবন করব। তীব্র অথবা পুনরায় সংঘটিত ভেজাইনাল ক্যান্ডিডিয়াস অথবা দাউদের ক্ষেত্রে যে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো যে 50 মিলিগ্রাম প্রতিদিন একটি করে ট্যাবলেট 7 থেকে 14 দিন অথবা 21 দিন পর্যন্ত আমরা কিন্তু সেবন করতে পারি। আর শিশুদের জন্য আলাদা ডোজেস ফর্ম আছে, সিরাপ আছে, সেই ডোজেস ফর্ম কিন্তু শিশুদের জন্য দেওয়া হয় কিন্তু তাদের জন্য সিরাপ দেওয়া হয়। আপনি যে ডাক্তারের পরামর্শ নেবেন সেই ডাক্তার কিন্তু অবশ্যই আপনাদের শিশুর বয়স এবং ওজন অনুযায়ী কিন্তু সেই ডোজেস ফর্ম নির্ধারণ করে দেবেন। তবে আমি বলবো যে তীব্র চুলকানি, অ্যালার্জি এবং দাউদের জন্য একজিমা বা আরও বিভিন্ন ধরনের চুলকানি আছে, থোকা থোকা দাঁত আছে, তারপরে আরও বিভিন্ন ধরনের দাউদ হয়ে থাকে, সব ধরনের দাউদের জন্য কিন্তু এই ফ্লুকোনাজোল অর্থাৎ ফ্লুগাল 50 কিন্তু বা 150 বা 200 খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো ফার্মেসিতে কিন্তু এই ঔষধ পেয়ে থাকবেন। সেবন বিধি বন্ধুরা আমি বারবার একই কথা বলে রাখি আপনাদেরকে যে কীভাবে আপনারা সেবন করবেন। আসলে মূলত আপনারা আমরা যেই ভুলগুলো করে থাকি সেইটা হলো যে কোনো ঔষধই আমরা ঠিকমতো সেবন করি না। দেখা যায় 2 দিন খাওয়ার পর যদি কোনো উপকার না পাই তাহলে আমরা কিন্তু সেই ঔষধ কিন্তু সেবন করি না, কিন্তু এই জিনিসটা ভুল। কারণ সবার ক্ষেত্রে একরকম রেজাল্ট আসে না, কারো ক্ষেত্রে 2 দিন লাগে, কারো ক্ষেত্রে 5 দিন লাগে, কারো ক্ষেত্রে 10 দিন লাগে এবং সব ঔষধের রেজাল্টও খুব তাড়াতাড়ি আসে না। প্রত্যেকটা রোগের ধরন অনুযায়ী এক এক রকম কাজ করে থাকে এবং সময়ও সেরকম নিয়ে থাকে, কোনোটা সময় বেশি লাগে, কোনোটা সময় কম লাগে। তাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনারা যেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করেন, অবশ্যই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু সেই ডাক্তার, যেই ডাক্তার সাহেব যেই ডোজেস ফর্মটা আপনাদেরকে দিবেন, প্রতিদিন কতবেলা খেতে হবে এবং কতদিন খেতে হবে সেই জিনিসগুলো আপনারা ভালো করে বুঝে নেবেন এবং সেই অনুযায়ী অবশ্যই ঔষধ সেবন করবেন। আশা করি আপনারা কঠিনতম রোগও কিন্তু ঠিকমতো ঔষধ সেবন করার মাধ্যমে ইনশাআল্লাহ আরোগ্য লাভ করতে পারবেন। বন্ধুরা আলোচনা করলে এই
ফ্লুকোনাজোল অনেক অনেক ধরনের রোগের কাজ করে থাকে। তো আজকে এই শুধুমাত্র দাউদের সম্পর্কে আলোচনা করলাম, অ্যালার্জি চুলকানি একজিমা সম্পর্কে আলোচনা করলাম, ফ্লুকোনাজোল সম্পর্কে আপনাদের যদি অন্য কোনো জানার দরকার থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্সে জানাবেন, তাহলে কিন্তু আমরা সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও দিয়ে আপনাদের জানার জন্য ভিডিও আপলোড করার চেষ্টা করব। বন্ধুরা, আপনাদের ভিডিওটি যদি কোনো রকম উপকারে আসে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই এই বেল আইকনটি বাজাবার সাথে সাথে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন, তাহলে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ। আপনি নিজে যদি সেফ থাকেন তাহলে আপনার পুরো ফ্যামিলি সেফ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।